কংগ্রেস সিপিআইএম এর ট্রিপল সমস্যা থেকে উদ্ধার করতে চাইলে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকারকে ভোট দিন। ঊনকোটি জেলার চণ্ডীপুরে বিজয় সংকল্প জনসভায় যোগ দিয়ে এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে রাজ্যে এসেছেন তিনি। বিমানবন্দরে এদিন তাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অনেকেই। এরপর তিনি রবিবার যোগ দিয়েছেন ঊনকোটি জেলার চণ্ডীপুরের জনসভায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস সিপিআইএম এর ট্রিপল সমস্যা থেকে উদ্ধার করতে চাইলে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকারকে ভোট দিতে হবে। ये ट्रिपल ट्रबल गठबंधन है, ट्रिपल ट्रबल, तीन आफत त्रिपुरा पर है, कम्युनिस्ट, कांग्रेस और त्रिपुरा मोथा। ये तीन ट्रिपल ट्रबल ट्रबल से बनना है, बचना है तो डबल इंजन सरकार लानी पड़ेगी, नरेंद्र मोदी और माणिक शाह की सरकार लानी पड़ेगी। एक और ट्रिपल ट्रबल है और दूसरी ओर भारतीय जनता पार्टी की डबल इंजन की सरकार है। এদিন তিনি আরো বলেন যে কংগ্রেসের সঙ্গে জোট করে সিপিআইএম প্রমাণ করেছে যে তারা নির্বাচনে হারতে চলেছে, তারা একা বিজেপির মুখোমুখি হতে পারেনি। কংগ্রেসের অবশ্যই লজ্জা হওয়া উচিত, তারা সিপিআইএম এর সঙ্গে জোট বেঁধেছে যারা তাদের অনেক কর্মীকে হত্যা করেছে, সেই সঙ্গে তারা তিপ্রা মথাকেও হাতিয়ার বানিয়েছে বলে তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক আপকো বাত করনা চাহতা হুঁ, কমিউনিস্ট অর কংগ্রেসো কা গঠবন্ধন হো গয়া। कम्युनिस्टों ने कांग्रेस के साथ गठबंधन करते ही ये बात को स्वीकार कर लिया है कि वो हारने वाले हैं, वो अकेले भारतीय जनता पार्टी के सामने जीत नहीं सके। और कांग्रेस की तो बात ही क्या करूं, जिन कम्युनिस्टों ने सैकड़ों कांग्रेसी कार्यकर्ताओं को मार दिया, उस कम्युनिस्टों के साथ आज कांग्रेस इलू इलू कर रही है, इलू इलू कर रही है। जरा शर्म करो, शर्म करो। आपकी कैडर को जिसने मारा, सत्ता हथियाने के लिए आप उनके साथ गए हो, और तीसरा मोथा को भी आगे मोहरा बना दिया। ये सबके सब एक है भाई, इस सबको यहां भ्रष्टाचार करना है, किसी को विकास नहीं करना है। विकास करना है तो फिर से माणिक शाह जी के हाथ मजबूत करो, भारतीय जनता पार्टी को जिताओ। তিনি এদিন এও দাবি করেন যে কংগ্রেস ও সিপিআইএম ত্রিপুরার জন্য কিছুই করেনি, বিজেপির শাসন আমলে ত্রিপুরায় উন্নয়ন হয়েছে, আমরা সবার উন্নয়নের জন্য কাজ করেছি বলেও জানিয়েছেন অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।